তো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিম রিভিউ। আজকে আমরা দেখব যে তোমরা আমাকে কি কি মিমস পাঠিয়েছো এই সপ্তাহে। তো চলো শুরু করা যাক। বাহ 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 বাহ, পরীক্ষা চলছে ভাই, এরম ভাবে ভাই পরীক্ষা দিচ্ছো তোমরা? বাড়িতে মা কত যত্ন করে বাবু ভালো করে পরীক্ষা দেবে, মাথায় ভাই ফুল চন্দন বেলপাতা, কপালে ভাই টক দই মিষ্টি দই ঘিয়ের ফোঁটা লাগিয়ে ভাই তোমাকে পরীক্ষা দিতে পাঠাচ্ছে, তোমরা এই করছো? গার্লস গার্লস, এটা গার্লসরা করছে নাকি ভাই? মেয়েরাও চিটিং করে কি? এটা কি মানে চিটিং করে মানে এরকম পরীক্ষা চিটিং করে? জানতাম না তো। ওরে বাস, দেখো ভাই এই চেষ্টা ভাই অঙ্ক পরীক্ষা দিতে যাচ্ছে, এই হলো ছেলেদের অবস্থা। তাহলে তো রবারে আবার সই করে রেখেছে, কেউ চুরি করবে না ভাই, তুই নিজেই অন্য কারোর রবার মেরেছিস সেখানে আবার সই করে রেখেছে। একটা পেন্সিল দুটো সিগারেট, প্রায়োরিটি বুঝতে পারছো তো জীবনে ছেলেদের? ওরে বাবা, পাপা কি পরিয়া উড়ে রহি হ্যায়। ভাই এমন ভাবে দৌড়াচ্ছিল মনে হচ্ছে ময়দান মাঠে ভাই দৌড়াতে এসেছে, ভাই পড়ে যাচ্ছে তাও কিন্তু ভাই ক্যামেরায় পোজ পোজ করা ভাই ছাড়বে না। ক্লিক বাংলার ফাইটার জেটে সালা ফাইটার জেটে আমরা বড়ডিয়াঙ্কা শহর ঘুরে দেখাবো, চলুন আমার সঙ্গে। ওরে বাস, এই বড়ডিয়াঙ্কা শহর কি করছে অভিপি আনন্দের লোকজনেরা, কি করছে এরম ভাবে নিউজ রিপোর্টিং করতে? দেখো রিপাবলিক বাংলাকে দেখে কিছু শিখো ভাই, জেটে করে ভাই নিউজ রিপোর্টিং করতে চলে গেছে। বাপরে বাপ, তা দেখুন কিভাবে এখান থেকে দেখতে পাচ্ছি এই শহরের অবস্থা, স্টিয়ারিং হুইলটা ধরো। বাপরে বাপ, এবে দেখুন দেখুন পড়ে করবে না, আগে স্টিয়ারিং হুইলটা ধরুন, কিভাবে ভেঙে পড়েছে গুড়িয়ে গেছে, কিভাবে এই আবাস না আমি মুখ দেখতে পাচ্ছি না ভাই, কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, কি নিউজ রিপোর্টিং হচ্ছে ভগবান জানে। পিট দেখিয়ে ভাই নিউজ রিপোর্টিং কে করে ভাই? কি হবে লুচি আনতে কি করবো ভাই, লুচি তখন থেকে করার চেষ্টা করছি, লুচি গোল হচ্ছেই না ভাই, এক ঘন্টা ধরে বসে লুচি বেলে যাচ্ছি ভাই, তিনটে লুচি হচ্ছে তাও টেরা বেকা। ও মানে লুচি হচ্ছে না ভাই, ভাই গোল লুচি বানানো একটা আর্ট ভাই, একটা আর্ট, সবাই পারে না ভাই। যেমন কতটা জলে ম্যাগি দিতে হয় যাতে ম্যাগিটা ভাই নরমও না হয় আবার শক্তও না হয় আবার একটু জুসও থাকে, মানে ওই জিনিসটা যতটা ডিফিকাল্ট ততটাই ডিফিকাল্ট ভাই গোল লুচি করা। এবার তুলে দেখছো ভাই ঠিকঠাক কি হয়েছে, ভাই এটাও ভাই ব্যাখ্যা হয়েছে। পাশের বাড়ি দিয়ালে মেরে দিল ভাই, কারণ এটা হলো ইন্ডিয়ার ফার্স্ট বাম্বু বেসড শীট মাস্ক, যেটা তোমার স্কিন গ্লো করাবে, ইভেন স্কিন টোন দেবে, ইন্টেন্সলি ভাই স্কিন হাইড্রেট রাখবে। এটা হলো ডার্মাটোলজিক্যালি টেস্টেড, প্লাস এতে কোনো কেমিক্যালস নেই আর সব রকম স্কিনের জন্য ভাই সুটেবল। এবার ভাই ইনগ্রিডিয়েন্টস বলতে এতে টার্মারিক আছে, ইট রিডিউসেস ব্লেমিশেস এন্ড ক্লিয়ার্স দ্য প্যাচি স্কিন। তারপরে আছে স্যাফরন যেটা ডার্ক স্পট সরায়, গ্রিন টি আছে যেটা রেডনেস আর সোয়েলিং কমায়, আর ভাই এতে কিভিও আছে যেটা ভিটামিন সি আর ই দেবে তোমার স্কিনে। তো ভাই ইউজ করা খুবই সোজা, প্রথমে তোমার ফেসটাকে ওয়াশ করে নাও জল দিয়ে, তারপরে ভাই মাস্কটা বার করে তোমার ফেসে অ্যাপ্লাই করে রেখে দাও 15 মিনিটসের জন্য, হালকা করে তোমার মুখের মাস্কটা সরিয়ে নিয়ে একটুখানি সিরামটা ভালো করে একটুখানি গালে ডলে নেবে, আর ব্যাস ভাই তোমার স্কিন একদম গ্লো করবে ভাই আমার মতন। এই শীট মাস্কের 8টা ভ্যারিয়েন্ট আছে, তো হ্যাঁ গাইস লিংক ডেসক্রিপশনে আছে, তোমরা কিনতে পারো মামার্থের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে। আর আমার যদি এই কোডটা অধিকারী 2022 ইউজ করো তাহলে আরো 20% অফ পেয়ে যাবে, তার সাথে সাথে ফ্লিপকার্ট নাইকা অ্যামাজনে তুমি পেয়ে যাবে। এবার ভাই কেনার সঙ্গে সঙ্গে তোমার মামার্থের প্রত্যেকটা অর্ডারের সাথে একটা গাছ ভাই লিংক করে দেবে, যেটা তুমি তোমার অর্ডারের থ্রুতে ট্র্যাক করতে পারবে। আর মামার্থ চেষ্টা করছে 1 মিলিয়ন ট্রি পোতা বাই দ্য এন্ড অফ 2025, তো হ্যাঁ গাইস মামার্থের উত্তান ফেস শীট নিতে পারো, লিংক ডেসক্রিপশনে আছে। থ্যাংক ইউ। আমার অবস্থা কি অবস্থা ভাই? হাই, হ্যালো, কি খবর? কিছু না, তুমি? কিছু না। এরপর কি কমু আমি ভাই, সত্যি ভাই এটা আমি বুঝতে পারি না, চ্যাট করার সময় হাই হ্যালো কি করছো, বসে আছি শুয়ে আছি হয়ে গেল, তারপরে কি করে কথা এগোতে আমি বুঝতেই পারি না ভাই। কাঁদিস না ভাই, আমি বুঝি কষ্ট, আমি ওই একই ক্যাটাগরির পাবলিক ভাই, বুঝতে পারি না ভাই কি বলবো ভাই, কি কি করে কথা এগোতে হয়। তুমি পারবেও না বুক আছে দাঁড়িয়ে।
কে পালাচ্ছে ভাই? ভাই কুত্তা অন্ডা নিয়ে পালিয়েছে ওরে। ব্যাকগ্রাউন্ডে ভাই, ব্যাকগ্রাউন্ডে গান শুরু হয়ে গেছে ভাই, নাচের গান। আর এদিকে ভাই ডান্সার ভাই মাঠে দৌড়াচ্ছে কুকুরের পেছনে। ভাই কোথায় চলে যাচ্ছে ভাই? ব্যাকগ্রাউন্ডে ভাই সুন্দর ভাই ক্লাসিক্যাল মিউজিক চলছে, হেভি ভাই। না ভাই স্ট্রাগল তো আছে ভাই, ভিডিও বানানোর ভাই চারটি গানি কথা না, পাঁচ তো স্ট্রাগল আছে ভাই। আমাকেই দেখো, আমার ভাই কলেজ শেষ হয়ে গেছে, এত এখন আমি ভাই ফ্ল্যাট ভাড়া করে ভিডিও বানাচ্ছি ভাই। ফ্ল্যাটের ভাড়া, কারেন্টের ভাড়া, এই সব কিছু দিতে হচ্ছে শুধু ভিডিও বানানোর জন্য। লোকেরা ইউটিউবে ভিডিও বানায় টাকা কামাতে, আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি টাকা খরচ করে, কি হচ্ছে বুঝতে পারছি না। কষ্ট তো আছে ভাই, কষ্ট আছে। নো ওয়ান স্ন্যাপচ্যাট দিয়ে ছবি তোলার পর মেরা রাস্তাঘাটায় তো দেখতে পাই না আমি, ইনস্টাগ্রামে প্রত্যেকটা মেয়ে সুন্দর, পুরো ক্যাটরিনা ক্যাফ ভাই, সবাই ভাই স্ক্যাম ভাই, সব স্ক্যাম ভাই। এরম ভাই ডুব মেরে দুধে আলতা গায়ের রং হয় না ভাই, হয় না এরকম ভাই। দুধে আলতা গায়ের রং একমাত্র মামা আর্থের প্রোডাক্ট, যেটা ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা কিনতে পারবে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওটা লাগালে হয় বুঝতেই পারছো, ফ্ল্যাটের ভাড়া ভাড়া দিতে হবে ভাই, কি করবে ছাড়ো, তোমরা বুঝবে না ভাই আমার কষ্ট। চিক চিক করে বালি কোথাও নেই কালা, ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা ভাই। এই কি দেখো গাইস, এরপরে আমি কি বলবো, এটা মানে কথাটা কিন্তু খুব একটা ভুল বলেনি ভাই। স্কুলে যাদের সাথে আমি 10-12 বছর কাটিয়েছি তাদেরকে ভাই ফেসবুকে দেখলে তুমি বিশ্বাসই করবে, চিনতেই পারি না। না সবচেয়ে বড় কথা, কালো সাদা কোনো যায় আসে না, যেটা যায় আসে সেটা হলো মন। মনটা কেমন, বড় না ছোট, আমি বুঝতে পারছো তো, হার্টের কথা বলছি। উফ ওরে ও ওরে বাপরে বাপ, আরে ভাই কারেন্ট লাগছে নাকি, নিচে কি তার বার পড়ে আছে নাকি, কি হচ্ছে এটা ভাই? নিশ্চয়ই ভাই তারে পা ফেলে দিয়েছে, এটা কি হচ্ছে ওরে বাবা রে ভাই? না ভাই কোনো কারেন্টের তারে পাটা দিয়ে দেয়নি, পুরো ফিল নিয়ে গেছে বুঝতে পারছো তো ভাই। গলায় চেন গুলো কোথায়, গলায় চেন দেখতে পাচ্ছি না, আবার সালা কার পকেটে ঢুকিয়ে দিই। বাহ কি পড়াশোনা করছে ভাই, বাহ বাহ বাহ, সেই তো মানে টুপবি ভাই, সেই টুপবি আমি জানি। হাতের কাছে জগ না থাকলে কিছু করার নেই ভাই, ডাইরেক্ট ফিল্টার থেকেই তো খেতে হবে ভাই। লাগানোটা বড় কথা নয়, মামার্থ লাগাও, মামার্থ লাগাও, আর কিছু লাগাতে হবে না। একটা সিগারেট দেখি। অবশ্যই কেন, তোমার বয়স কত হয়েছে ছোকরা? 18 পড়বো। ও এখনো পড়োনি? আর তোমার থেকে দ্বিগুণ বয়সী দুটো মানুষের সামনে বসে তুমি সিগারেট ফুঁকছো, তাতে কি হয়েছে? হ্যাঁ এই সংস্কৃতে একটা শ্লোক আছে না, ওই যে 100 বছর বয়স পেরিয়ে গেলে বাবা ছেলে বন্ধু হয়ে যায়। ও বাবা ছেলে, তা বাবাই যখন বন্ধু হয়ে যায় আপনারা কই চান? ভাবে এই লজিকটাই বুঝতে পারি না, বয়সে বড় হলেই যে তুমি ভাই মহান বড় অনু হয়ে গেছো এরকম কোনো মানে নেই ভাই। মানে রেসপেক্ট দেবে তো ভাই বয়স দেখে কেন দেবে, তার কাজ দেখে দাও না, জাস্ট বিকজ ভাই বয়সে বড়। বয়সে বড় কি ভাই, পৃথিবীতে ভাই জন্ম আগে হয়েছে, এর চেয়ে বেশি আর তো কোনো কৃতিত্ব নেই ভাই। তুমি আগে জন্মিয়েছো তার মানেই যে ভাই সম্মান দিতে হবে, আর মাথা নিচু করে রাখতে হবে তার কি মানে ভাই? ভাই আমি জেনারেল বললাম, এর মানে এটা নয় যে তুমি এবার ভাই দিদার ঘরে গিয়ে এই বুড়ি ওট এইসব করো না আবার, ঠিক আছে? আমি জেনারেল আমি বলছি ভাই। সব কি ভাই পারমিতা দিয়ে অ্যান্ড ঋত্বিক দা, এইসব কি, এটা আমি ভাই কোন অ্যাঙ্গেল থেকে? মানে কালো ছেলে লম্বা চুলওয়ালা দেখতে পেলেই আমি নাকি সালা? আর আজব পাড়া, না 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 না, আর ভাই কোন স্যারের আমি কোনো ভিডিওই দেখবো না সালা ভাই। আবার বড় কলকাতা পুলিশের চিঠি আমার আর চাই না ভাই, দেখবোই না আমি। কি রে ভাই, তুই মেটার পিছনে কেন যাচ্ছিস রে ভাই? কোন মেটা এই মেটা? কত শুনি লেখা ফলো নি ভাই, আমার কত বাধ্য ছেলে ভাই, ফলো মি লেখা আছে বলে ফলো করছে, কিন্তু এইদিকে মেসেঞ্জারে যে 500 কোটি বার ভাই মেটা ভাই ডিস্টার্ব করতে বারণ করছে, তার বেলা তো ভাই তুমি অত বাধ্যতা দেখাও না ভাই। এই যে আদি বোস, ঠিক আছে, এই যে আদি বোস পাঠিয়েছে, আমি কিচ্ছু করিনি, আমার কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যেন কোনো আমার চিটিপিটি না আসে। আদি বোস, এই যে আদি বোস দেখে নাও ছেলেটাকে ভালো করে, আদি বোস পাঠিয়েছে, এটা কিউট লাগছে কিন্তু ভাই। তোমরা আসলে এইসব পাঠাবে আর আমাকে কেস খাওয়াবে ভাই, বুঝতে পেরেছি আমি তোমাদের মতলব। ওই জামার সঙ্গে শুতে চায় শাশুড়ি, এখন ও বলেছে যে আমি এই কর্ম করতে পারবো না, ছেলে বলেছে। কি মারলো, কি হবে মারলো, হলের বিসি টিপি ধরেছে, পাউরুটি মিষ্টির সঙ্গে কি একটা খাইয়ে দিয়েছে, খাওয়াবার পরে অসাড় হয়ে গেছে, অসাড় হয়ে গেলি তখন
আমি তো ভাবলাম ভাই কোন গ্রামের মেয়ের সাথে অ্যারেঞ্জ ম্যারেজ করতে হবে ফিউচারে, তবে কি সব হচ্ছে ভাই? ভাই আমারও খবর বেরোবে এরকম দেখবে। ভাই আমি জানি আমি অনেকদিন ভিডিও দিই না, আসলে আমার কলেজ শেষ হয়ে গেছিলো, তো বেলোর থেকে এখানে এসে আমি ডাইরেক্ট ফ্ল্যাটটা ভাড়া নিলাম, নিয়ে এখানে থেকে আমি আবার ভিডিও বানিয়ে তাড়াতাড়ি আপলোড করবো। তো আর দেরি হবে না, এবার রেগুলারলি ভিডিও আসতে থাকবে। আর ভাই তোমরা মামার্থের ফেস শিট মাস্কগুলো ইউজ করতে পারো, লেজিট, মানে আমি খুব একটা ব্র্যান্ডস প্রমোট করি না, বাট যেগুলো করি আমার লেজিট ভালো লাগে বলেই করি। একবার জাস্ট লাগিয়ে তুমি ডিফারেন্স ফিল করতে পারবে, দেখতেও পারবে। তো হ্যাঁ ভাই, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, অধিকারী 2022 কুপন ইউজ করো, ব্যাস দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। মাঝে মাঝে তাবো দেখা পাই।